অসুস্থ হয় তাকে মহিলা ডাক্তার দেখাতে হবে, পুরুষ ডাক্তার দেখাতে পারবে না। পুরুষ ডাক্তার একমাত্র তখনই দেখাতে পারবে যখন এই মেয়েটার সাথে মাহরাম পুরুষ থাকবে তখন। সুবহানাল্লাহ বলবেন না? আমি এগুলো যা বলছি এগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমার এই প্রত্যেকটা কথা ইতিহাসের পাতা পড়ে পড়ে মিলায়ে দেখবেন। আব্দুর রহিম আল মাদানী তালেবানদের সম্পর্কে যা বলেছেন, আমি স্টাডি করে গবেষণা করে সমস্ত তথ্যগুলো নিজের পকেটে নিয়ে এরপরে কথা বলি, যাতে করে কোনো বাতিল মাথা চাড়া দিয়ে দাঁড়াতে সাহস না পায়। কোন অপরাধে তালেবানদেরকে তারা সন্ত্রাস বানিয়ে দিল? ভালো করে শুনেন, তালেবানরা যখন ক্ষমতায় আসে ইসলামী খেলাফত কায়েম করার অপরাধে, ওটা বিশ্বের মাত্র তিনটা রাষ্ট্র এদেরকে স্বীকৃতি দিয়েছিল, মাত্র তিনটি রাষ্ট্র। একটা রাষ্ট্রের নাম হচ্ছে সৌদি আরব, একটা রাষ্ট্র হচ্ছে আরব আমিরাত দুবাই, আরেকটা রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। এই তিন রাষ্ট্র বাদে কেউ এই আফগান সরকারকে সাপোর্ট দেয় না, তালেবান সরকারকে সাপোর্ট দেয় না, এমনকি জাতীয় সংসদের সদস্য পদ থেকে এদেরকে মাহরুম করা হয়েছিল। অপরাধ ছিল নারীদেরকে কেন তারা পুরুষের সাথে পড়াশোনা করতে দেয় না। মালালা ইউসুফ জাইকে আপনার ইতিহাস জানেন, আমেরিকা নোবেল পুরস্কার দিয়েছে, ঠিক কিনা? কেন? তালেবানদের বিরুদ্ধে সহশিক্ষার পক্ষে সে লেখালেখি করতো অনলাইনে, সহশিক্ষার পক্ষে, এই জন্য সে শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছে, এই কথা বলে তাকে তারা নোবেল পুরস্কার দিয়েছিল। তালেবানরা মাথায় হামলা করেছে, এই কথা বলে তাকে আমেরিকা নিয়ে চিকিৎসা করা হয়েছে, মানবতার কল্যাণে আমেরিকা দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু পক্ষান্তরে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে জবেহ করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, কাতারে কাতারে শিশুদেরকে পেরাক দিয়ে গাছের সাথে দাবিয়ে দেওয়া হয়েছে, তখন আমেরিকার মানবতা বিশ্ববাসী দেখতে পাইনি, কথা বলে ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে গেলে এই মানবতা উতলে উঠে, ইসলামের পক্ষে আর কোনো মানবতা থাকে না। অবাধ বিষয়ে আপনারা লক্ষ্য করেছেন ভারতের মুসলমানদের কি অপরাধ ছিল আপনারাই বলেন। ভারতে তো প্রায় সময় আমি মাহফিল করতে যাই, ভারতের মুসলমানদের হালাত আমি নিজে জানি, তারা যে কত মজলুম অবস্থায় থাকে। ভারতের মুসলমানরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না, যারা সারা জীবন ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, আর ওই সমস্ত নরেন্দ্র মোদীর পোষা কিছু কুকুর বাংলাদেশে আছে যারা তার সুরে টেলিভিশনে বসে বসে গান গায়, আছে না নাই? দিল্লির জুমা মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে মুসলমানদের মসজিদের মিনার থেকে মাইক খুলে হনুমানের পতাকা তারা উড়িয়ে দিয়েছে, মধ্য মুজাহিদ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই পশু শক্তির বিরুদ্ধে লড়াই করে কালিমার পতাকা উড্ডয়ন করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ওরা এত মানবতার কথা চরম আকারে ধারণ করেছে যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করেছে। নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প একটা গ্রিন সিগন্যাল দিয়ে গেছে, মুসলমানদেরকে পেটা, যত পেটা কোনো অসুবিধা নাই। এই সিগন্যাল পাওয়ার পর থেকে নির্যাতনরা বাড়িয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের দলাদলির আর সময় আছে? কথা বলে না, দলাদলির সময় আছে? ঐক্যবদ্ধ হতে হবে, কে কওমি আলেম, কে আলিয়ার আলেম, কে ওয়াহাবি, কে সুন্নি, এই ভাগাভাগি করার সময় নেই, চামড়া থাকবে না, কথা বলে ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, মুসলমানদেরকে ঐক্যের জন্য এগিয়ে আসতে হবে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্থানের মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে। সন্ত্রাস বলে কিন্তু ওদের চাইতে সন্ত্রাস দুনিয়াতে আর নাই, কথা বলে ঠিক কিনা? 95% মুসলমানের এই সোনার বাংলাদেশে এই পর্যন্ত আমরা কয়টা মন্দির ভেঙেছি বলেন আপনারা, কথা বলে? ঢাকেশ্বরী মন্দিরের দিকে যদি আমাদের কু নজর থাকতো, আমরা একটুখানি থুতু মারলে একটা মন্দির বাংলার মাটিতে থাকতো না, কথা বলে ঠিক কিনা? এ
এরপরেও তো আমাদেরকে কত গালিগালাজ করা হয়, আমরা উস্কানিমূলক কথা বলি, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করি, আমরা অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে কথা বলি, এই ধরনের কথা বলা হয় কিনা, কথা বলেন বলা হয় কিনা। প্রিয়া সাহা এক কুরআনদার বাংলার মাটির ভাবমূর্তি আমেরিকা গিয়ে নষ্ট করেছে, বলেছে 3 কোটি 70 লক্ষ, কত কোটি বাংলাদেশের মানুষ, কয় কোটি, 16 কোটি মানুষের মধ্যে 3 কোটি 70 লক্ষ, 1/3 মানুষদেরকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দেশের মৌলবাদীরা পিটাইয়া ঘুম করে ফেলছে। আরো আস্তে আস্তে নাউজুবিল্লাহ করে এই কথা বলল বিশ্বমরল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পাগলের কাছে গিয়ে, কথা কন ঠিক কিনা, পাগলের কাছে পেশ করলো, সেটা অনলাইনে ভাইরাল হলো, গোটা বিশ্ব মিডিয়ার মধ্যে তুলপার শুরু হয়ে গেল। মুসলমানরা প্রতিবাদ জানালেন যে এমন একটা শান্তিকামী মুসলিম দেশের বিরুদ্ধে এত বড় জঘন্য অপবাদ, আমি তো আমার ভাষায় বলতে চাই, আমার সোনার বাংলাদেশে অমুসলিমরা সেই রকম নিরাপদ থাকে যেভাবে ডিম ডিমের ভিতরে কুসুম নিরাপদ থাকে, কথা বলে ঠিক কিনা। এরপরে ওদের কলিজায় মানায় না, আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। এই প্রিয়া সাহা এবং তাদের নাতিপুতিরা কোথায় যখন ভারতের মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, এদের মুখের মধ্যে কুরু কেটে বসে আছে, বুঝতে হবে এরা মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা করছে, কথা বলতে। এই জন্য ভাগাভাগির সময় নাই, মুসলমানদেরকে ঐক্য করে তুলতে হবে, ভয় পাওয়া যাবে না, মুসলমানদের কিসের ভয়, এ দুনিয়ার মধ্যে যতগুলো জিহাদ আল্লাহ পাক ইসলামের বিজয় দান করেছেন একটা যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, একটা জিহাদের মধ্যে হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কারণে মুসলমানরা ওই জিহাদে পরাজয় বরণ করেছিল। কেন জানেন, হুনাইনের যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা বেশি, মুসলমানদের মধ্যে একটা ভাব শুরু হয়ে গেছে, আমাদের বিরাট বাহিনী, একটা লাথি মারলেই তো সব শেষ, এমন একটা অহংবোধ ঢুকে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিহাদে মুসলিমদেরকে পরাজয় করে দেখিয়ে দিয়েছে, মুসলিমরা অস্ত্র বলে শক্তি বলে জন বলে তোমাদের বিজয় আসে না, তোমাদের বিজয় আসে ইমানের বলে, ইমানের বলেই যে বিজয় আসে তার বড় প্রমাণ আফগানের মুজাহিদিন, কথা বলুন ঠিক কিনা। আফগানের মুজাহিদিনরা রাষ্ট্র সমস্ত ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত, বিশ্বের সমস্ত মানুষের কাছে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কেউ সাহায্য করে না, কিন্তু পাহাড়ের গুহায় থেকে থেকে আমেরিকার মতো একটা পররাষ্ট্রধর শক্তির বিরুদ্ধে 1 বছর 2 বছর নয় 19টা বছর লড়াই করেছে। এই 19টা বছরের মধ্যে $975 বিলিয়ন টাকা খরচ করেছে আফগানের মুজাহিদদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ পাক মুজাহিদিনদেরকে ধ্বংস করেন নাই, আমেরিকার সৈন্যদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। কোরআন মাজিদের সেই আয়াতখানায় মনে পড়ে যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, ব্যতীত হয়ে না, বিজয় তোমাদের পদচুম্বন করবে, সত্য একটা তোমাদের ইমানদার হয়ে যেতে হবে। অযুবান ভাইয়েরা আমার, ইসলামের এই ক্লান্তি লগ্নে আসুন আমরা সকলে মিলে একটা পণ করে ফেলি, জীবনের সকালবেলা ঘুম থেকে উঠা পর্যন্ত থেকে শুরু করে রাতের বেলায় ঘুমিয়ে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে রাতের বেলায় ঘুমিয়ে যাওয়া পর্যন্ত একটা আমল সুন্নতের খেলাফ করব না, রাজি আছি না ইনশাআল্লাহ। যে সমস্ত যুবক ভাইরা নামাজ পড়েন না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে, মুখের মধ্যে দাড়ি রাখেন না, জিহাদের কাতারে শামিল হওয়ার জন্য যখন যান সামনে যাবেন, নবীর সুন্নত বাদ দিয়ে যদি জিহাদে যান কাফের উষ্ঠা খায়া মরতে হবে, কথা ঠিক কিনা। তালেবানদের দিকে তাকান, তালেবানরা যখন শান্তি চুক্তি করার জন্য যখন কাতারের হলরুমের মধ্যে ঢুকছে, সেই দৃশ্য আপনারা অনেকে পত্রিকায় দেখেছেন, সুবহানাল্লাহ, আমেরিকার অহংকারী পরাশক্তির সামনে যখন তারা যাচ্ছে, তাদের গায়ে কি জানেন ধবধবে সাদা পাঞ্জাবি পরা, প্রত্যেকের মাথায় লম্বা লম্বা পাগড়ি পরা, আল্লাহু আকবার,
শুধু পাগড়ি না সাথে একটা তাসবিহ দানাও আছে। তাসবিহ জপতে জপতে মুজাহিদিন বাহিনী শান্তি চুক্তির জন্য এগিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে দেড় হাজার বছর আগের একটা ইতিহাস মনে পড়ে গেল আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল রিবিঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রিবিঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদসিয়ার যুদ্ধের পূর্বে পারস্য সম্রাট রুস্তমের সামনে গিয়েছিল, হাজির হয়েছিল। পারস্য সম্রাট রুস্তমের দাওয়াতে তিনি হাজির হয়েছিলেন। গায়ের মধ্যে পশমি জামা, মোটা কাপড়, গরিব মানুষ দেখতেই বোঝা যায় কম দামি একটা ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হয়ে রুস্তমের সিংহাসনের মধ্যে যখন ঢুকতেছিল, রুস্তমের লোকেরা তাকে থামাই দিয়েছে, এবারে থাম। এই সমস্ত গুড়া